عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من فرج عن مسلم كربة فرج الله عنه كربة يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله تبارك وتعالى يقول آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. سطور دیکھے মানুষ যখন করোনা ভাইরাসে শঙ্কিত, সেই মুহূর্তে কে আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন তিনি কে? আগামীতেও যিনি আমাদেরকে এই মহামারী থেকে, আমাদের তাওবার মাধ্যমে আমাদেরকে এই রোগ থেকে মুক্ত রাখবেন তিনি কে? যতই গুনাহ করি না কেন, কার দিকে ফিরতে হবে? এই রোগ থেকে মুক্তির জন্য যতটুকু মানুষ হিসাবে আমাদের সতর্ক থাকা উচিত, সতর্কতা অবলম্বন করব। এর পরেও শেষ মুক্তিদাতা তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. আমি তোমাদেরকে রোগ শোক দিয়ে থাকি, এটা তোমাদের সাথে আমার শত্রুতা আছে সেই জন্য নয়, আমি তোমাদেরকে অপছন্দ করি সেই জন্য নয়, তোমরা আমার দুশ্মন সেই জন্য নয়, তোমরা আমলের কারণে জাহান্নামের যোগ্য হয়ে যাচ্ছ, তোমরা যেন এরকম ছোটখাটো রোগ দেওয়ার পরে তোমরা যেন আবার আমার দিকে ফিরে আসো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, সেই জন্য তোমাদের উপর রহম করে দয়া করে এই রোগ দান করে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কি আমাদের শত্রুতা আছে? এই ছোটখাটো আজাব, ছোটখাটো রোগ, ছোটখাটো রোগ ব্যাধি, এইগুলি কোনো আল্লাহর পক্ষ থেকে গজব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং। আল্লাহর পক্ষ থেকে কি ওয়ার্নিং? ওয়ার্নিং দেওয়া, হুঁশিয়ারি দেওয়া, মাশাআল্লাহ, কি দেওয়া? হুঁশিয়ার করে দেওয়া। অতএব সমস্ত প্রস্তুতির পরও আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, কি করতে হবে? তাওবা করতে হবে।
কারণ আল্লাহ পাক উপযত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে পরিবেশের বিপর্যয়, উষ্ণতা বেড়ে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, বিভিন্ন রকমের সিডর হচ্ছে, এবং বিশ্ব বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উদগ্রীব হয়ে আছে। আল্লাহ বলতেছেন এই যে পরিবেশ ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু আমাদের কারণে না, তোমরা গাছ কেটেছ, পাহাড় কেটেছ, সেই জন্য পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখন আবার তোমরাই সেটাকে রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তোমরা চেষ্টা করছো। তদুরূপ গুনাহের কারণে, জেনা ব্যবিচারের কারণে, জুলুমের কারণে, অত্যাচারের কারণে তোমাদের মধ্যে বিভিন্ন রকমের রোগ মহামারী দেখা দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন এক যুগ আসবে যখন সেনার মতো ব্যবিচারী চরিত্রের অধঃপতন একেবারেই ঘরে ঘরে হয়ে যাবে। তখন তোমরা ফারতাকিব, তোমরা তখন অপেক্ষা করো এমন এমন রোগের, যেই রোগের তোমরা নাম শুনো নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য প্রমাণিত হয়েছে কিনা? আপনারা বলবেন হুজুর এই যে করোনা ভাইরাস বাংলাদেশকে আপাতত তো মুক্ত রাখছে, আপনি এত অস্থির হয়ে গেছেন কেন? মনে করবেন না, এই রোগ একটা রোগ, এই রোগের পিছনে একটা সামাজিক অবরোধ, এই রোগের পিছনে একটা অর্থনৈতিক অবরোধ, এই রোগের পিছনে একটা বড় দুর্ভিক্ষ অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? শুধু এটাকে রোগ মনে করলে হবে না, এটা শুধু রোগ নয়, এটার পিছনে সামাজিক অবরোধ। আমরা এক দেশ থেকে এক দেশে যাইতে পারছি না, আরেকজনের খবর নিতে পারছি না, এটা কি একটা অঘোষিতভাবে সামাজিক অবরোধ নয়? আপনি ঘরের ভিতরে একেবারেই মুক্ত থাকলেন কিন্তু আপনার আত্মীয় স্বজনের খবর নিতে পারলেন না, বিদেশে বসবাসরত যারা আছে তাদের খবর নিতে পারলেন না, সেই দেশে যাইতে পারলেন না, মদিনা শরীফ জিয়ারত করার জন্য যাইতে পারলেন না, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যাইতে পারলেন না, আপনি মাল আমদানি করতে পারলেন না, কাঁচামাল আমদানি করতে পারলেন না। কিছুদিন পরে যখন এই আমদানি বন্ধ হয়ে যাবে, গার ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাবে, শ্রমিকরা আন্দোলন করবে, আয় কমে যাবে, আমরা সবাই দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে যাব, আপনি কি নিজে নিজেও এই রোগ থেকে বাঁচলেও এই রোগের প্রভাব থেকে কি বাঁচা যাবে? সেজন্য এটাকে শুধু রোগ মনে করলে হবে না, এটা একটা বড় আজাব। যে আজাবের মধ্যে রয়েছে সামাজিক অবরোধ, যে আজাবের মধ্যে রয়েছে আর্থনৈতিক অর্থনৈতিক অবরোধ, যে আজাবের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ অপেক্ষা করছে, সেই জন্য এই রোগটাকে সামান্য মনে করলে হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে বড় হুঁশিয়ারি। এখন থেকে তওবা করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি যে শুরু করেছো এই আজাব জানি না কি পর্যন্ত পৌঁছে যায়, সেই রকম এর শেষ পরিণতি দেখার আগে আগে আমাদেরকে তওবা করে আপনার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। এই দোয়া করতে হবে কিনা, এতে কোনো সন্দেহ আছে? আপনি রোগ থেকে মুক্ত থাকতে পারবেন ঘরের ভিতর থেকে, কিন্তু রোগের প্রভাব, অর্থনৈতিক অবরোধ, দুর্ভিক্ষ, এইগুলি থেকে মুক্ত থাকতে পারবেন? আপনি বাঁচলেও লাভ কি? যে অভাব অনটনের মধ্যে পড়ে যান, বাঁচলেও লাভ কি? আপনি যদি আপনার মা বোন আত্মীয় স্বজন আর্থিক সংকটের মধ্যে পড়ে, অতএব মনে করবেন না এটা একটা রোগ, এটা একটা বড় পরীক্ষা, এটা একটা কি বড়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল জাউই ওয়াল খাউফি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক উপযত বললেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, একটু খোদার খোদা দিয়ে, মালের ক্ষতি দিয়ে, রোগ দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ধ্বংস করার জন্য নয়, আমাদের দিকে ফিরে আসার জন্য, নৈরাশ হওয়ার জন্য নয়, আশাবাদী হয়ে আল্লাহর কাছে তওবা করার জন্য। এই রোগগুলোকে এই জন্য দিছি আমরা নৈরাশ হয়ে যাব, নিরাশ হওয়ার জন্য, আল্লাহর দিকে আশাবাদী হয়ে ফেরার জন্য। আশাবাদী হয়ে কি? তাহলে
এই রোগটা শুধু রোগ মনে করলে হবে না, এই রোগের পিছনে বহু খারাপ প্রভাব রয়েছে, দোয়া করতে হবে। দুই নম্বর যে কথাটি আমাদের জানতে হবে, আমাদের এখানে বহু কিছু লোক শয়তানি ওয়াসওয়াসার মধ্যে আছে, বলে যে হুজুর আমাকেও বলেছে আল্লাহ যদি আজাব দেয় ওই সমস্ত লোকদেরকে দেবে যেখানে জেনা ব্যবিচার অত্যাচার জুলুম বেড়ে গেছে, আমরা তো সেরকম জুলুমও করি নাই অত্যাচারও করি নাই, আমাদের উপর কেন আল্লাহ এই জুলুম দিচ্ছে, এইরকম একটা মহাবিপদ দিচ্ছে, আল্লাহ কি করুণা আমাদের উপর করবে না, আমরা তো সেই জুলুমও করি নাই, ও মুসলিমদের উপর আক্রমণও করি নাই, ও মুসলিমদের গির্জার মধ্যেও আক্রমণ করি নাই, আমরা তো সহিষ্ণুতার সাথে বসবাস করতেছি, আমরা কেউ কাউকে আক্রমণ করি না, জুলুম করি না, অত্যাচার করি না, আমরা তো ভালো মানুষ, আমাদের উপর কেন এই আজাব আসতেছে, এরকম মনে মনে বহু লোকের প্রশ্ন আছে কি না, আছে না? আরে সাইয়েদুল মুরসালিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান আপনার মনের মধ্যে যে কি কুমন্ত্রণা দিবে, কি ওয়াসওয়াসা দিবে, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে রাহমাতুল লিল আলামিন তার উত্তরও দিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই 1400 বছর পরে শয়তান আমাদেরকে কি কুমন্ত্রণা দেবে, আল্লাহ থেকে দূরে সরার জন্য, আল্লাহর প্রতি কি বিরাগ বাজন হওয়ার জন্য কি ওয়াসওয়াসা দেবে, তার উত্তরও আকায়ে নামদার সাইয়েদুল মুরসালিন শাফিউল মুজনবীন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন। কত সুন্দর করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা একটা বড় নৌকার মতো, বড় কিসের মতো, একটা বড় শিপ, বড় জাহাজ, তার মধ্যে প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা আছে, এখন নিচ তলায় যারা বসবাস করে তাদের যদি পানির প্রয়োজন পড়ে তারা পানির জন্য উপরে যাইতে হয়, নিচ তলা সিদ্ধ করে তো আর পানি নেওয়া যাবে না, পানি তাদের কাছে, নিচ তলা যারা নৌকার মধ্যে আছে, জাহাজের মধ্যে আছে, পানি তাদের কাছে নাকি দূরে, তারা যদি মনে করেন আমাদের পানি কাছে, আমরা কেন দ্বিতীয় তলা পেরিয়ে তৃতীয় তলা পেরিয়ে পানির জন্য যাব, আমরা এখন ছিদ্র করব, কি করব, ছিদ্র করব, দ্বিতীয় তলার লোক যারা আছে, তৃতীয় তলার লোক যারা আছে, তারা বললো যে ভাইজান নিচ তলার মধ্যে যারা আছে তাদের স্বাধীনতা, তারা নিজের তলাকে নিচ তলার মধ্যে তারা যাই করুক না কেন, এইগুলি নিয়ে আমার মাথা ব্যথা নেই, এইগুলি নিয়ে আমার মাথা ব্যথা, এইরকম যখন নিচ তলার লোকেরা যখন জমিকে, নৌকাকে, জাহাজকে যখন ছিদ্র করবে, দ্বিতীয় তলা যারা আছে, তৃতীয় তলা যারা আছে তারা চুপ থাকবে, তখন জাহাজ যখন ডুববে তখন সমুদ্রকে এটা বলবে মাশাআল্লাহ দোষ করলে, নিচের তলার লোকেরা করছে, দ্বিতীয় তলার লোকেরাও করে নাই, তৃতীয় তলার লোকেরাও করে নাই, সেই জন্য দ্বিতীয় তলার লোক আর নিচ প্রথম তলার লোক যারা উপরে আছে তাদেরকে ডুবাইব না, এরকম বলবে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিচ তলার লোক যারা আছে তারা জাহাজকে ছিদ্র করেছে, দ্বিতীয় তলার লোক যারা আছে, প্রথম তলার লোক যারা আছে তারা বুবা শয়তানের ভূমিকা পালন করেছে, সেই জন্য নিচ তলার লোক যারা আছে তারাই যেই রকম বোট ডুববে, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা যারা আছে, উপরে যারা আছে তারাও বুবা শয়তানের ভূমিকা পালন করার কারণে তারাও ডুববে, বিশ্বের মধ্যে জেনা ব্যবিচার অত্যাচার জোর জুলুম চলতেছে, আর আমরা মুসলমান যারা আছি দাওয়াতের কাজ, তাদের কাছে গিয়ে বোঝানোর কাজ তাবলিগ কিছু কিছু করতেছে, অন্যান্য যারা ধর্মীয় উলামায়ে কেরাম তারা কিছু কিছু করতেছে, মাস পিপল যারা আছি আমরা বুবা শয়তানের ভূমিকা পালন করছি না, ঠিক কিনা বলেন? আমরা কি যারা খারাপ কাজ করতেছে, জুলুম করতেছে, তাদের কাছে গিয়ে পায়ে হাতে ধরে বুঝাইছি ভাইজান আমরা সবাই একটা জাহাজের অধিবাসী, তুমি যদি জুলুম করো তাহলে এই জুলুমের কারণে যদি জাহাজটা ছিদ্র হয়ে যায় তুমি যে এরকম ডুববে আমিও ডুববো, সেই কথাগুলিকে আমরা বুঝাইতে গেছি, তাহলে আমরাও আজাবের উপযুক্ত হয়ে গেছি কিনা বুবা শয়তানের, তাহলে আপনারা মনে করবেন না যে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, তারা অপরাধ করার কারণে তাদের উপর যে রকম মহামারী রোগ করোনা ভাইরাস আসছে, আমরা ও শয়তানের ভূমিকা পালন না করলেও আমরা বুবা শয়তানের ভূমিকা পালন করছি, তাদের কাছে দাওয়াতের কাজ আমরা বাদ দিয়ে দিছি, তাদেরকে বোঝানোর কাজ বাদ দিয়ে দিছি, তাদেরকে সঠিক পথে ডাকার কাজটা বাদ দিয়ে দিছি, সেই জন্য আমরাও এক ধরনের অপরাধ করেছি, সেই জন্য তাদের উপর যেরকম করোনা ভাইরাসে আক্রমণ করেছে আমাদের উপরও সেই রকমই
ইনডাইরেক্টলি আমরাও আক্রমিত হয়ে যাব, ঠিক কিনা বলেন? তারাও যেই রকম তওবা করবে, আমাদেরও একসাথে তওবা করতে হবে, করতে হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বুঝি আর না বুঝি নিজের ক্ষতি নিজে করেছি, নিজের উপর নিজে জুলুম করেছি, যাওয়ার কোনো পথ নাই আপনি ছাড়া, আপনার কাছেই ধরা দিয়েছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, তখন এই চোখের পানি আর কবুল না করে আমি পারি না, আমি চাই বান্দা আমার দিকে ফিরে আসুক। বলেন তো আপনারা, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে, সেটা যে দেশের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রীরা যখন বলবে, একবার বলল আমাদের এই দরখাস্তটা কবুল করেন, এই রাস্তাটা ঠিক করে দেন, ওই রাস্তাটা ঠিক করে দেন, তৃতীয় বলে প্রধানমন্ত্রী বলবে, আরে সবগুলি কি তোমার এলাকায় দিব নাকি? তাহলে একবার দুইবার তিনবার চাওয়ার পর প্রধানমন্ত্রীও বলে যে সবগুলি কি তোমার এলাকায় দিব, তিনবার চাওয়ার পর অসন্তুষ্ট হয়ে যায়। আর যার কাছে বারবার চাইলে না খুশি হয় না, বরং খুশি হয়, যত চাই তত খুশি, তিনি কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক মজুদ বলেন, সারা বিশ্বের মানুষ যদি একই সাথে আমার সাথে নাফরমানি করে, একই সাথে কি করে নাফরমানি করে, তখন আমার শক্তির মধ্যে এক বালি পরিমাণও কমে না। আর সারা বিশ্বের মানুষ যদি একই সাথে আমার কাছে কান্নাকাটি করে, আমি সবার হাজত যদি পূরণ করে দিই, তখন আমার খাজিনার মধ্যে এক বালি পরিমাণ কমে না। তাহলে তিনি আমাদের দোয়া মোনাজাত কবুল করতে, যার এক বালি পরিমাণও কমে না, তার কোনো চিন্তা আছে? সেই জন্য কার কাছে চাইতে হবে, কার কাছে চাইতে হবে? এখন আমি আর দুইটা কথা বলবো। একটা হলো করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচার উপায় কি, দুই নম্বর হলো যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তাদের প্রতি আমাদের দায়িত্ব কি, আর যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের দায়িত্ব কি, কথা বুঝছেন কিনা? প্রথম কথা হচ্ছে, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মুহাদ্দিস, একটু বুঝতে হবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আদওয়া ওয়া লা তীরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে অশুভ লক্ষণ এবং সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। কে বলেছেন? আবু হুরায়রা। কে বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র আবু সালমা বললেন, হুজুর আপনি একদিকে বলছেন সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই, আরেকদিকে আপনি একটা হাদিস বলেছেন কি, মানে ফাররি মিনাল জুজাম কাফররি মিনাল আসাদ, যখন নাকি কেউ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যায় তখন সেই কুষ্ঠ রোগী থেকে ওই রকমভাবে পালিয়ে যাও যেই রকমভাবে মানুষ বাঘ থেকে পালায়, কোথা থেকে পালায়। একদিকে বলছেন রোগের মধ্যে সংক্রামক বলতে কিছু নাই, আরেকদিকে বলতেছেন আপনি সেটির কুষ্ঠ রোগী যারা আছে তাদের থেকে আপনি দূরে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার হাদিস বুঝো নাই, কোন রোগের মধ্যে সংক্রামক নিজে সংক্রমণ হওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু কোন রোগের মধ্যে যদি আল্লাহ যদি সংক্রমণ হওয়ার ক্ষমতা দিয়া দেয় তখন সেই রোগী সেই রোগটা সংক্রামক হয়ে যাবে। আবার বলেন, কোন রোগ নিজে নিজে সংক্রমণ হওয়ার কোনো কি নাই, শক্তি নাই, আল্লাহ যদি সেই রোগের মধ্যে আবার যদি আল্লাহ সংক্রমণ হওয়ার শক্তি দিয়া দেয় তখন সেই রোগ কি হয়ে যাবে, সংক্রামক হয়ে যাবে। কত সুন্দর দেখছেন, কারণ আগুনে জ্বালাইতে পারে না যতক্ষণ পর্যন্ত কে নির্দেশ দেয় না। আমরা পাক পাক করার সময় আগুন জ্বালাই, আগুনে জ্বালাই পাক হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে আগুনে যখন ফেলে দিছে তখন আগুনে জ্বালাই নাই, কারণ আগুন জ্বালানোর শক্তি থাকা সত্ত্বেও আগুন জ্বালাইতে পারে নাই, আল্লাহ কি দেয় নাই, নির্দেশ দেয় নাই। তদ্রুপ করোনা ভাইরাস কাউকে আক্রমণ করতে পারে না, আর আল্লাহ যদি নির্দেশ দিয়া দেয় তুমি আক্রমণ করে এরো,
তাহলে এই জীবাণু কি আপনাকে আক্রমণ করবে কিনা? কার নির্দেশে? কার নির্দেশে? তাহলে করোনা ভাইরাস নিজে নিজে সংক্রামক নয়, আল্লাহ যদি সংক্রামক বানে তখন আবার তাও সংক্রামক হয়ে যায়, তাহলে তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে কিনা আমাদের? করতে হবে না? দুই নম্বর যে কথাটি বলবো, এই করোনা ভাইরাস যখন কেউ আক্রান্ত হয়ে যায় আবার তখন আমাদের কি করতে হবে? আক্রান্ত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আসলেন বললেন যে হুজুর ইয়া রাসূলুল্লাহ, রোগ তো আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, রোগ কার পক্ষ থেকে? তা আমরা কি চিকিৎসা নেব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বুঝত কোন রোগ দেয় নাই, যে রোগের চিকিৎসা দেয় নাই। সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে আল্লাহ সমস্ত রোগ দিয়েছে, তার কিও দিয়েছে, চিকিৎসাও দিয়েছে। সেই জন্য কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে যায় তার নৈরাশ্য হওয়ার দরকার নাই,